মাওলানা মামুনুলের মুক্তি চেয়ে খেলাফত মজলিস নেতাদের হুঁশিয়ারি। হেফাজত নেতা মামুনুল হকের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অবিলম্বে তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা বলেন, এভাবে রমজান মাসে আলেম ওলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। নেতাদের হয়রানি ও গ্রেফতার বন্ধ এবং আটকদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় আলেম ওলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, হয়রানি ও গ্রেফতার করে আলেম ওলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।